স্বপ্ন পূরণ করতে চাইলে একটু মাথার ঘাম পায়ে ফেলতে হবে। বসে থেকে সরকারি চাকরি হয় না, ঠিক আছে? পরীক্ষা দিতে গিয়ে দেখবা তোমার থেকে অনেক বাঘা স্টুডেন্টরা এসে বসে আছে। তুমি কোনো রকম 3.50 নিয়ে পরীক্ষা দিতে গেছো, আবার কেউ গোল্ডেন পেয়ে পরীক্ষা দিতে গেছে। তুমি গ্রামের একটা স্কুল থেকে 3.5 পেয়ে গেছো, তুমি গিয়ে দেখবা শহরের নামি দামি স্কুলের একটা ছাত্র গোল্ডেন এ প্লাস গিয়ে পরীক্ষা দিতে গেছে। শুধু একটা না, তোমার জেলা থেকে দেখা যাবে এরকম লোক নেবে 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে কি, যা দেখবা গোল্ডেনে গেছে ওখানে 50 এ প্লাস। তো দূরের কথা দিলাম, চাকরি খুবই কঠিন হয়ে গেছে, ঠিক আছে? সেনানো বিমান বাহিনীর চাকরি এগুলো অনেক সততার ভিত্তিতে চাকরিগুলো হয়, যোগ্যতার ভিত্তিতে চাকরিগুলো হয়। সৎপথ অবলম্বন করতে হবে, যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে পরিশ্রমী করতে হবে, তাহলে ইনশাল্লাহ সবার সৈনিক হওয়ার স্বপ্ন আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবেন। বুঝাতে পারছি? ইনশাআল্লাহ।